পবিত্র কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়। সৌদি আরবের মক্কায় 43তম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় সুনাম কুড়িয়েছেন দুই বাংলাদেশি প্রতিযোগী। ত্রিশপাড়া বিভাগে বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী ফয়সাল আহমেদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় 53 লাখ টাকা। 15পাড়া বিভাগে চতুর্থ স্থানে আরেক বাংলাদেশি হাফেজ মুশফিকুর রহমান। বাংলাদেশি মুদ্রায় প্রায় 35 লাখ টাকা সম্মানী হিসেবে তিনি পেয়েছেন। প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করেন সৌদির ইসলাম ও দাওয়াত মন্ত্রণালয়। এবারের আসরে অংশগ্রহণ করেন 117টি দেশের 166 জন প্রতিযোগী।